পথশ্রী প্রকল্পে নিম্নমানের রাস্তা তৈরি করার অভিযোগে রাস্তার কাজ আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা। বয়নাগুড়ি ব্লকের দক্ষিণ খাগড়াবাড়ি খুকশিয়া উদ্যান সংলগ্ন এলাকার ঘটনা। রাজ্যের সড়ক উন্নয়নের লক্ষ্যে প্রায় 12,000 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ তুললেন স্থানীয়রা। অভিযোগ তুলে রাস্তা তৈরির কাজ আটকে দেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ খাগড়াবাড়ি খুকশিয়া উদ্যান সংলগ্ন এলাকার। ওই এলাকার প্রায় 2.30 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে তৈরির কাজ শুরু হয়েছে, যার ব্যয় হবে প্রায় 68 লক্ষ টাকা বলে জানা যায়। কাজের অধিকাংশ কাজ হলেও রাস্তার পিচ বসানোর কাজ নিম্নমানের হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। শনিবার এই অভিযোগে রাস্তার কাজ আটকে দেন তারা। তাদের অভিযোগ, রাস্তায় পিচ দেওয়ার পর গাড়ি যেতেই পাথর উঠে যাচ্ছে, এরকম রাস্তা তারা চান না। তারা ভালো রাস্তা তৈরির দাবি জানিয়েছেন। এই বিষয়ে অভিযোগকারী সঞ্জয় সরকার বলেন, রাস্তার কাজ খুবই নিম্নমানের হচ্ছে, তাই রাস্তার কাজ আটক করে দিয়েছি। আমরা চাই রাস্তাটি ভালোভাবে করা হোক। আরেক স্থানীয় বাসিন্দা ননিগোপাল মণ্ডল বলেন, রাস্তায় গাড়ি চললে পাথর উঠে যাচ্ছে, খুব খারাপ কাজ হচ্ছে। আমরা চাই আমাদের যেমন রাস্তা হওয়ার কথা তেমন তৈরি করা হোক। অন্যদিকে ঠিকাদার সংস্থার সূত্রে খবর, রাস্তার কাজে কোল্ড বিটুমিনাস ব্যবহার করা হচ্ছে, যার ফলে এটা সম্পূর্ণভাবে ফিট হতে সময় লাগে 72 ঘন্টা। কিন্তু তার আগে স্থানীয়রা রাস্তার উপর গাড়ি চালানোয় এই অবস্থা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কাজের ঠিকাদার বলেন, কোল্ড বিটুমিনাস ব্যবহার করা হয়েছে রাস্তায়, গত রাতে এটা বসানো হয়, এটা সেটিং হতে 72 ঘন্টা সময় লাগে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই আজ সকালে তারা বলছেন পাথর উঠে যাচ্ছে। তারা বিষয়টি বুঝতে পারেনি, তাই আমরা তাদের সাথে আলোচনা করে বিষয়টি বুঝিয়ে দিয়েছি, এখনো কোনো সমস্যা নেই। আমার নাম সঞ্জয় সরকার। তো এই যে রাস্তা, যে পাকা রাস্তা হচ্ছে নতুন, কি অবস্থা রাস্তার? রাস্তা যে গাড়ি ব্রেক দিলে একটাই পাথর উঠে যাচ্ছে। হাত দিয়ে কি উঠে যাচ্ছে? হাত দিয়ে উঠে যাচ্ছে। বললে আমি এইরকম কেন, এইটা এরকম কেন, এরকম রাস্তা না করাই ভালো। তাই আপনারা এই রাস্তার জন্য কি করবেন এখন? আপনার নাম কি? আমি তো অত কিছু বলবো না। আমার নাম হরেশ্বর রায় ডাক। আমরা ঠিকাদার যে কাজ করতেছে, এটা জনগণের পক্ষে এটা সবাই মনোনীত হচ্ছে না, বা জনগণ এরপরে খুব খারাপ পরিস্থিতি দেখাবে, তাই আমরা চাই যে কাজটা ভালো করেই হোক। আমার নাম ননিগোপাল মণ্ডল। বললাম এই রাস্তাটা কি অবস্থা, আর এটা কোন জায়গার রাস্তা? খারাপ অবস্থা। আমি যা কালকে দেখলাম রাত্রিবেলা, যে রাস্তাটা জুতো দিয়ে উঠে যাচ্ছে সব মাল। আজকে সকালবেলা আসলাম, এসে দেখি গাড়ি ব্রেক করার সাথে সাথে মাল উঠে পালাচ্ছে। এই দেখি এটা রাস্তা হলো, এটা এবার তো রাস্তা হয় না। এটা কোন জায়গার রাস্তা? এটা খুকশিয়া পার, দক্ষিণ খাগাবাড়ি খুকশিয়া পার। বললাম যে এটা কোথাকার ঠিকাদার করছে? এটা জলপাইগুড়ি ঠিকাদার। তা আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি রাস্তা ভালো করে করুক, আমরা রাস্তা যাতে আমাদের ভালো হয় সেটাই আমরা চাচ্ছি। আর যদি রাস্তায় এইরকম অবস্থা থাকে, রাস্তা থাকলে আমাদের বেড মিশালি দিয়ে চলে যায়, রোলার করে চলে যায়, আমাদের রাস্তা দরকার নেই। আপনার নাম? আমার নাম ননিগোপাল মণ্ডল। কি পরিস্থিতি তোমাদের রাস্তা? রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। আগে যেটা ছিল ওটা তো উঠাই নাই, এমনি 2 ইঞ্চি না 1/2 ইঞ্চি ঢালাই দিয়ে দিছে, এরকম করে রাস্তা চলতে পারে না। এই রাস্তার যা পরিস্থিতি, এদিক দিয়ে তো মনে করো অ্যাম্বুলেন্স যাওয়া আসা করে, স্টুডেন্ট যায়, তাহলে ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। তো এই রাস্তায় এরকম না থাকার থেকে আমাদের আগে রাস্তাটা ছিল ওইটি অনেক ভালো ছিল। যদি করে তো ভালো করে করুক, আর যদি না করে তাহলে বেড মিশিলি ফালাই দিয়ে রোলার করে দিয়ে চলে যাক, নচত যদি ভালো না করে তো আমরা কাজ একদম বন্ধ করে দিব। এই কাজ আমরা এরকম দরকারই নেই আমাদের, শুধু সরকারের টাকাগুলো নয়াশয় হচ্ছে আর কিচ্ছু না। আমাদের গ্রামবাসীর এইটাই ইসে যে আমাদের রাস্তাটা ভালো হোক। আপনার নাম? চন্দন শর্মা।